মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? সব করে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে, এজন্য আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ জনের রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে। মালাকুল মাউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে, ভয়ে লোকটা কাঁপতে থাকে, ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না, সুন্দর জামা পরে আসে না, কালো কুচকুচে চেহারা, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে, আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে, দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে, ধমক দিয়ে বলে, ও পাপাত্তা, ইয়া আইয়া তুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে পাপাত্তা, আল্লাহর রাগ ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয়। মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে, কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি? কাফেরদের আত্মা বেরোতে চায় না, ডানে দৌড়, বায়ে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়, দৌড়াদৌড়ি করে। মালাকুল মাউত এটাকে টেনে হিচড়ে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে, জবাই না করে, তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গাদ্দারদের রূহ কবজ করা হয়। আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও। মুমিনদের রূহ যেমনি কবজ হয় ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও, ইমানের মৃত্যু নসিব করে দিও, শাহিদি মৃত্যু নসিব করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েব খাবাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। তার মানে বিমান দুর্ঘটনায় হোক, কিংবা লঞ্চ ডুবিতে হোক, কিংবা আগুনে পড়ে হোক, কিংবা আত্মঘাতী হামলায় হোক, যে যেখানেই মারা যায়, কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছে না নাই? ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা, আপনারা যারা মুমিন তাদের জন্য চারটা, আপনাদের জন্য একটা বেশি, আলহামদুলিল্লাহ। কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে, মনকার নাকির যখন চলে আসবে 40 কদম, যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায়, তখনই ফেরেশতা চলে আসে, আহা শেষ, সব শেষ, এসে পরীক্ষা শুরু। মার রব, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রবের নাম কি? আমরা বলবো রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, পড়েন, আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমার রব। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা বলবো আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দিন, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতা আরিফ হাদার রজুল, এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী, ঠিক কি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লেয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, ঠিক কি না? তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন,
আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে, ওয়া মা ইলমুক, তোমার নলেজ কি? তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা, কিভাবে পারলা, কেমনে জানলা, নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো? নকল হয় না, এখন তো পরীক্ষা চলতেছে বোধ হয়। কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। নকল হয়? কৃষ্ণপুরে নকল নাই না, এখন মনে এগুলো একটু কমছে। একটা সময় ছিল অনেক নকল হইতো, পাঞ্জাবের ভিতরে নকল, পকেটের নকল, টুপির ভিতরে নকল, মৌজার ভিতরেও নকল, এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই, স্কেলের মধ্যে লিখে নিয়ে যায়, হাতের মধ্যে লিখে নিয়ে যায়, ওড়নায় লিখে নিয়ে যায়, কাপড়ে লিখে নিয়ে যায়, আসে না নাই। ফেরেশতারা বলবে নকল করছো নাকি, কেমনে জানলা? তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা? আল্লাহ তোমার রব, ইসলাম তোমার ধর্ম, এই লোকটা বিশ্ব নবী কেমনে চিনলা? আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি, আমি ইসলাম জেনে বুঝে মেনেছি, আমি আন্দাজে কোথাও ঘুরি নাই, চিল্লা এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে। এই জন্য শিখতে হবে, প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে, আখের গোছাতে হবে, জীবনটাকে আলোকিত করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? চারটা প্রশ্নই যখন হয়ে গেল, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশ আমদেদ, কংগ্রাচুলেশন, খোশ আমদেদ, কংগ্রাচুলেশন, সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ। ফায়ুফসাহু লাহু কবরুহু সাবউনা যিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাও মিলা আরুস, ঘুমাও, স্লিপ, ইউ শুড গেট সাম স্লিপ নাও, তোমাকে লম্বা সময় পারে দিতে হবে, ঘুমাও। কানাও মিলা আরুস, যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয়, বাসর রাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয়, তুমিও ঘুমাও, কেউ তোমার ঘুম ভাঙবে না। মালাক ইসরাফিলের কেয়ামতের জন্য ইসরাফিলের শিঙ্গায় যে ফুৎকার আছে, ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি, পড়েন আমিন। ওয়াম্মাল কাফির ওয়াহলু শিমাল, আর ইসলাম বিরোধী যারা, তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের দেহ, নীলাভ বর্ণের দুটো চোখ, গায়ের রং কালো, চোখের রং নীল, দেখতে কেমন লাগে, আলিফ লাইলার ভূতের মতো, কথা কন, গায়ের রং কালো, চোখের রং নীল। ফেরেশতা দুইটা আসবে, এসে ত্রাস সৃষ্টি করবে, এসে বলবে বল তোর রবের নাম কি? মার রব্বুক, ইসলাম বিরোধী, মুশরিক, কাফের, নাস্তিক, এরা বলবে আমি জানি না আমার রবকে, আমি জানি না, আমি তো আজীবন শুধু চেয়ার করেছি, মদ খেয়েছি, আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে, আমি টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, আমি মাস্তানি করেছি, আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না, আমি ছিলাম টেন্ডারবাজ, আমি ছিলাম গডফাদার, সন্ত্রাসীদের লিডার, আমি ছিলাম ডন, ওয়ান টু থ্রি সব, আমি ছিলাম ডনের ডন, আমি ছিলাম মাস্তান রংবাস, রব টপ কি আমি তো জানি না। লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না। আবার প্রশ্ন করা হবে ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? বলবে লা আদরি, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম, আমি আনন্দ ফুর্তি করেছি, ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি, চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা, আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী, রব কি ইসলাম কি এগুলো আমি জানি না, আমার এগুলো জিজ্ঞেস করো, কেন ধর্ম কি আমি জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হ্যাঁ দার রজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কয় না চিনি না, তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম, এই লোকটার বিরোধিতা করতাম, ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম, এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম, এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম। ফেরেশতা বলবে তাই, এই ছিল তোর ডিউটি, দাঁড়া এখনই আমাদের খেলা শুরু, এখনই শুরু। ফায়ুত্রাকু বিমাতারিক মিন হাদিদ, লোহার এক
একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে, পিটিয়ে ওর গোশত আর হাড্ডিগুলোকে থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিরে বলা হবে এবার দুই দিক থেকে তোরা চাপ দে, চাপ দেয়া হবে, ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না। মাটি আস্তে 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 দেহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে, ফাতাখতালিফা আদলাহু, তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে। বিষ্ণুমী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি, কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে, হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও, আমরা এই আজাব পেতে চাই না। আমরা যেন ঠিকভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি, আল্লাহ তুমি তাওফিক দাও। এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো না, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন, কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে, দিন যাবে রাত আসবে, বৃষ্টি হবে শীত আসবে, কেউ আমার দেখতে আসবে না, একা থাকতে হবে, একা, বড় একা, অন্ধকার, বড়ই অন্ধকার। ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই? ওই কবরে সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই? প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।